বাবুল, আপনি প্রশ্ন করেছেন আপনার বেবির বয়স 8 মাস, ওর খাবারে কি চিনির পরিবর্তে তাল মিশ্রি দেওয়া যাবে কি না। 8 মাসে চিনি তাল মিশ্রি কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। আপনি এখন বাচ্চাকে ঠিক যেভাবে শেখাবেন তাই শিখবে। তাল মিশ্রি টেস্ট আপনার বাচ্চা জানে না, আপনি কেন দিতে চাচ্ছেন আমি তাও জানি না। হয়তো আপনি চিন্তা করছেন তাল মিষ্টি দিলে টেস্ট বেড়ে যাবে, বাচ্চা খাবে। আপনি এখন বাচ্চাকে ঠিক লবণ চিনি ছাড়া যে টেস্টটি দিবে সেই টেস্টটাই জানে, ওটাতেই সে অভ্যস্ত হবে, তাই সে খাবে। 1 বছর বা 1.5 বছরের আগে চিনি বা তাল মিষ্টি জাতীয় কোনো খাবার দেওয়া উচিত হবে না।